এবং জুতোটা পরিষ্কার করো। ভালো মতো করো কিন্তু। হয়ে গেছে স্যার। কত হয়েছে তোমার? 20 টাকা। এনো। সৈকত তুমি? নওশিন? What a pleasant surprise! মানে এখানে কি কি করছো তুমি এখানে? আসলে এটা আমার বাবার দোকান। বাবা অসুস্থ তো সেই জন্য ভাবলাম আমি বাবার দোকানে বসি। বাবার দোকান মানে? তুমি কি নাটক করছো? শুটিং চলছে কিছুর? এই তুমি না মেডিকেল স্টুডেন্ট? এরপরে আবার তুমি নাটকে জয়েন করলে কবে? ক্যামেরা কোথায়? আমি দেখি তো ক্যামেরা কোথায়। তোমার সাথে আমি মজা করতে কেন যাব? তুমি মেডিকেল স্টুডেন্ট, আমার সাথে দীর্ঘদিন হয় তুমি পড়ছো। আমরা এমবিবিএস পড়ছি, আমরা কিছুদিন পর ডাক্তার হব। এখানে মুচি ঢুকলো কোত্থেকে? আসলে বাবা অনেকদিন ধরে অসুস্থ, তাই ভাবলাম দোকানটা খুলে আমি বসি। বাবা অসুস্থ, দোকান খুলি? মানে তোমার বাবা মুচি? তুমি বিষয়টাকে এত বড় কেন ইস্যু করছো? আমার বাবা মুচি তো কি হয়েছে? মুচি কি মানুষ না? এটা কি কোনো প্রফেশন না? মুচি মানুষ না, পেশা না কি, এটা আমার জানার বিষয় না। জানার বিষয় হলো আমরা দুজন একসাথে মেডিকেলে পড়ছি, আমরা দুজন রিলেশনে আছি। এর মধ্যে থেকে এখন যদি আমি মানুষকে বলে বেড়াই তোমার বাবা মুচি, আমি আমার ফ্রেন্ডদের কি বলবো? আমি আমার ফ্রেন্ডদের কাছে পরিচয় করিয়ে দিব আমার গার্লফ্রেন্ডের বাবা একজন মুচি। তুমি তোমার ফ্রেন্ডদের সামনে কিভাবে আমাকে পরিচয় করায় দিবে সেটা তোমার দেখার বিষয় না। সবার আগে আমি আমার বাবার মেয়ে, এরপর আমি একটা মেডিকেল স্টুডেন্ট, এরপর আমি তোমার গার্লফ্রেন্ড। তুমি তোমার ফ্রেন্ডদেরকে যদি বলতে না পারো বলবা না, দরকার নেই বলার। কিন্তু আমার কাছে আমার গার্লফ্রেন্ড একজন প্রাইড, আমার প্রাইড, আমার অহংকার। আমি আমার সোসাইটি, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস সবার সামনে বুক ফুলিয়ে বলতে চাই আমার গার্লফ্রেন্ড একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করে। বাট হোয়াট ইজ দিস? একটা মুচি? তুমি তাকে কখনো জানতে চাওনি? আর এটা বলার কি আছে? মুচি কি মানুষ না? এই তুমি আমাকে আগে বলছো তোমার বাবা মুচি? মুচি তোমার বাবা, আমার বাবা না। তোমার বাবা যেহেতু মুচি ছিল, তুমি কেন শুরুতে আমাকে বলনি তোমার বাবা মুচি? সৈকত বারবার আমার বাবাকে মুচি বলবা না। মুচিকে মুচি বলবো না তো কি বলবো, লাশাহে বলবো? অনেক অনেক বেশি করে ফেলেছো তুমি, আমার লাইফটা ডিস্ট্রয় করে দিচ্ছো তুমি। তুমি বাবা? জি মা। এই টেকালে গন্ডগোল হইতাছে? না বাবা তেমন কিছু না। ও আচ্ছা, হ্যাঁ এই উজবুক মুচিটা তোমার বাবা? হ্যাঁ এইটা আমার বাবা, এটা আমি, আর এটা আমাদের দোকান। বুঝতে পারছো তুমি? আমি এটা বুঝতে পারি নাই তুমি আমার সাথে কেন চিট করলে। তোমার বাবা একজন নোংরা মুচি, তুমি কেন আমাকে এতদিন বলনি? সৈকত তুমি কিন্তু বারবার আমার বাবাকে মুচি বলছো। মুচিকে মুচি বলবো না তো কি বলবো? হাউ ডেয়ার ইউ টু টাচ মি? তুমি একটা মুচির সামনে আমাকে থাপ্পড় মারলে লজ্জা করে না? আমি তো ভাবছিলাম তোমার ব্যবহার অনেক ভালো। আরে তুমি তুমি কেন বলতেছিস? তুই তো এই ব্যবহার ডিজার্ভই করস না। তোর যেমন চিপ মেন্টালিটি, তুই ওরকম চিপ মেন্টালিটির কাউকে ডিজার্ভ করস। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমাকে পড়াশোনা করাইছে, এত বড় পজিশনে নিয়ে আসছে, সেই বাবাকে তুই বারবার মুচি মুচি বলছিস। আরে জানিস মা মারা যাওয়ার পর থেকে বাবা ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই। তো বাবাকে খারাপ বললে কার না খারাপ লাগবে? আমি তো তোরে অনেক ভালো ভাবছিলাম, তুই তো একটু ভালো না। তোর ভিতরে শুধু চিপ মেন্টালিটি। তুই তো আমাকে ডিজার্ভই করস না, তুই তোর মতো চিপ মেন্টালিটির কাউকে ডিজার্ভ করস। তোরে তো আমি থাপ্পড় মারছি। তোরে উচিত ছিল যে জুতা আমি পরিষ্কার করছি সেই জুতা খুলে পাবলিকালি পিটানো। তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি যা। যাবে নাকি জুতা খুলে পিটাবো? ব্যাপারটা মাথায় নিলাম। বাবা তুমি কিছু মনে করো না। এইটা তুই কি করলি মা? একটু তোর লাগে পরে। সবার আগে তুমি আমার কাছে। মা মারা যাওয়ার পর থেকে তো আমাকে কেউ নাই। আমার বলতে তো শুধু তুমি আছো। লাগবো না আমার ওইসব ভালোবাসা, যেই ভালোবাসা কাউকে সম্মান করতে জানে না, কোনো পেশারে মূল্যায়ন করতে পারে না, আমার দরকার নাই। বাবা তুমি ওইলে ওইব আমার, আর কাউরে লাগবো না। তোর মতো এরকম মায়া যেন ঘরে ঘরে জন্মায়।